নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে করোনার পরিস্থিতি যেভাবে দিন দিন বেড়েই চলেছে তাতে কিন্তু এখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার মতন কিন্তু অবস্থা তৈরি হয়ে গিয়েছে মানে এত দিন দিন আক্রান্ত বেড়েই চলেছে তাতে কিন্তু আর কোনো হাসপাতালেই কোনো বেড খালি নেই আর যেই কারণে কিন্তু আবার নতুন করে লকডাউনের বার্তা দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা আর এটা আমি নয় এটা এবিপি আনন্দের আমরা অফিসিয়াল আমরা ওয়েবসাইট থেকে আপনাদের একটি খবর দেখাবো এখানে দেখুন এবিপি আনন্দের তরফ থেকে কিন্তু এই নতুন খবরটি আপনাদের দেখাচ্ছি এখন লেখা রয়েছে যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভেঙে পড়তে পারে স্বাস্থ্য পরিষেবা রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের হ্যাঁ বন্ধুরা রাজ্যগুলিকে কিন্তু আবারও লকডাউন করার কথা কিন্তু বলেছে কেন্দ্রের তরফ থেকে তো এখানে ধরুন নিচে ধরুন কী খবরটি বলা রয়েছে কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা অবশ্যই এই ভিডিও নিচে আগে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা কি আবারও লকডাউন চাইছেন কি চান না এবং সেই সঙ্গে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যে ঘণ্টা অপশনটা থাকে সেটা টিপে অল এ ক্লিক করবেন এই সমস্ত খবর সর্বপ্রথমে দেখার জন্য তো এনে ধরুন কী লেখা রয়েছে যে দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বারবারান্ত দেখা যাচ্ছে আর এরই মধ্যে সরকার সতর্ক করে দিয়ে বলেছে যে দেশে ফের করোনা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে চাপ বাড়তে পারে স্বাস্থ্য পরিষেবার ওপর এর ফলে স্বাস্থ্য পরিষেবা ভেঙ্গেও পড়তে পারে আর সেই কারণেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলা হয়েছে যে কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই পরিস্থিতির ওপর পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা যত দ্রুত সম্ভব গ্রহণ করতে বলেছেন তা না হলে করোনা সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবায় প্রভাব ফেলতে পারে আর তাই কিন্তু এখানে নিচে তখন বলা হয়েছে যে এই পরিস্থিতিতে রাজ্যগুলির মুখ্য সচিবদের কাছে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত জেলাগুলিতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন এখন বলা হয়েছে যে তিনি লিখেছেন আক্রান্তের সংখ্যা বারক বা না সংক্রমণ ছড়ানো রুখতে সমস্ত জেলাগুলিতেই সুস্পষ্ট সময়সীমা ও দায়িত্বের সঙ্গে জেলা কার্য পরিকল্পনা করতে হবে আর সেই সঙ্গে নিচে তখন আরও বলা হয়েছে যে প্রয়োজন পড়লে পুলিশি ব্যবস্থা গ্রহণও করা যেতে পারে বলে জানানো হয়েছে